হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে অল্প উপকরণে পারফেক্ট জর্দা পোলাও তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে অল্প উপকরণে পারফেক্ট জর্দা পোলাও তৈরি করা যায়। চুলায় একটি পাত্র বসিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ সুগন্ধি চাল। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন চাল খুব বেশি পরিমাণ পানির মধ্যে সিদ্ধ করে নিতে, কারণ বেশি পানির মধ্যে সিদ্ধ করলে ভাতটা ঝরঝরে হয়। সেজন্য এখন আমি খুব ভালোভাবে ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং এই চাল 80% পর্যন্ত সিদ্ধ করতে হবে, এর বেশি সিদ্ধ করা যাবে না। দেখুন ভিউয়ার্স, 80% সিদ্ধ হয়ে গিয়েছে। চেক করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই পর্যায়ে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি খুব ভালোভাবে গলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি পুরোপুরি ভাবে গলে গিয়েছে। এখন এ পর্যায়ে দিয়ে দিব 3টি এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটি দিচ্ছি কারণ অনেক সময় শিরা হওয়ার পর শিরাটি জমে দানা দানা হয়ে যায়, সেজন্য লেবুর রস দিলে চিনি জমে যাবে না। এখন এটা আমি শিরা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনির পানি অনেকটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু জর্দা কালার। জর্দা কালার দিয়ে দিয়েছি, এরপর আর একটুখানি জাল দিয়ে নিব। দেখুন পারফেক্ট শিরে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এলাচ 3টি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা ভাতগুলো। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। বাদাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এখন আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন হয়ে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি।
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল জর্দা পোলাও। এটি অল্প উপকরণে রান্না হলেও একদম বিয়েবাড়ির মতোই স্বাদের হয়েছে। এখন বেবি সুইটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। অনেকেই বলে তাদের জর্দা পোলাও ঝরঝরে হয় না, কিন্তু আমার এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে আশা করছি তাদেরটাও ঠিক এরকমই ঝরঝরে হবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করুন আপনার ফ্যামিলির সবার মধ্যে, এবং আপনারা মূল্যবান কমেন্টস করে জানিয়ে দিন রেসিপিটি কেমন লেগেছে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আরো নতুন নতুন রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।